যশোরে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ্করা একটন চিংড়ি জব্দ করেছে র্যাব ৬ সদস্যরা। গতকাল রাতে যশোর খুলনা মহাসড়কের শহরতলির রাজহাট এলাকা থেকে ট্রাক ভর্তি এ চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রুবেল হোসেনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ্করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি মাছ বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে র্যাবের একটি দল যশোর শহরতলি রাজহাট এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় চিংড়ি মাছে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুষ্করার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছের মালিক রুবেল হোসেনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। যশোর র্যাব ৬ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন ২৪।